সুকান্ত সহ পদ্মশিবিরের একাধিক নেতার নামে এফআইআর দায়ের। এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। প্রশাসনিক মহলে চলছে চাপানুতর। তার গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতানেত্রী ও কর্মী ন্যাজার থানার সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন। পুলিশি ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে পড়েছিলেন তারা। সেই ঘটনায় সুকান্ত সহ পদ্মশিবিরের বেশ কিছু নেতাকর্মীর নামে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে এফআইআর। 144 ধারা ভেঙে আন্দোলনের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অর্চনা মজুমদার সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে ধারাগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই জামিন অযোগ্য ধারা। অন্যদিকে সিসিটিভি ফুটেজে আরও একাধিক শাহজাহান ঘনিষ্ঠদের দেখা গেলেও তাদের কেন ধরা হয়নি, সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। এদিকে কয়েকদিন আগেই ন্যাজার থানার অভিযানে ডাক দিয়েছিল পদ্মশিবির। বিজেপির কর্মসূচির খবরের মধ্যেই থানা থেকে প্রায় 1 কিলোমিটার আগে থেকেই 144 ধারা জারি ছিল, দেওয়া ছিল গার্ডরেল, আনা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু সেসবের তোয়াক্কা না করে সেদিন বিজেপি কর্মীদের কার্যত রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল। এই ঘটনায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাজার থানার সামনে।